টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ঠিক নেই? আবার নিকোন গান গা, যে গানের মধ্যে শিরিক থাকবে না, যে গানের মধ্যে হারাম থাকবে না, যে গানের কলি দ্বারা, যে গানের শব্দ দ্বারা আল্লাহর সাথে সম্পৃক্ত হবে না, শিরিক হবে না, ওই গানগুলো একবার না এক হাজার বার জায়েজ, কথা কন ঠিক কিনা? কোন জিনিস নাই, এমন কোন তত্ত্ব নাই, যে তত্ত্ব ইল্লা ফি কিতাবিম মুবিন, এই কিতাবের ভিতরে দেওয়া হয় নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যদি বলেন, হে পাদ্রী তোমার প্রথম প্রশ্নটা কি ছিল? বলে তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এটা পৃথিবীর কোন মানুষ যাহা ছেলের বয়স বেশি বাবার বয়স কম, এটা কোন মানুষ? সে মানুষের কথাটা তুমি বলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন তার টান দিয়ে হাতে নিলেন, কোরআন থেকে তিনি জবাব দিচ্ছেন, আমার ভাইয়েরা সেই জবাবটা আমার আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে চমৎকার করে আলোচনাটা করেছে। আমি আপনাদেরকে সে কোরআন শোনাবো, আপনারা আমাকে সাহায্য করবেন, আল্লাহু আকবারের ধ্বনি দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ, সবাই পিছনের ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ, বড় করে বলেন না আলহামদুলিল্লাহ, এবার বলেন আল্লাহু আকবার। এবার আসুন, আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা, আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু, স্মরণ করুন সেই দিনের কথা, আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়া, ক্বরিয়া মানে ওই নগরীর উপর দিয়ে যে ব্যক্তিটা হেঁটে যাচ্ছিল, উনি তাকায়া দেখল, ওহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, যাহা কিছু আছে, ক্বালা আন্না ইউহয়ী হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা, ওই জায়গার মধ্যে যখন তিনি গেলেন, তাকায়া দেখলেন সব কিছু মরে ময়লার তুপের মধ্যে পড়ে আছে, ছাদের উপরে পড়ে আছে, তিনি আল্লাহকে বললেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এগুলোরে তুমি আবার কেমনে জিন্দা করবা? যে লোকটা প্রশ্ন করলেন তার নামটা না জানলে আলোচনাটার মজা পাওয়া যাবে না। তাফসিরে খাজান, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে কবির, তাফসিরে বাইজাবি, তাফসিরে সূরা সুন্নাহ, আপনি সবগুলো তাফসির খুলে দেখুন, সব তাফসিরের মধ্যে একটাই নাম পাবেন, উনি অন্য কেউ না, উনি হলেন আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাম। যুলাইকে সুবহানাল্লাহ বলা যাবে, হযরত উযাইর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ সব কিছু মরে এখানের মধ্যে পড়ে আছে, আল্লাহ তুমি এগুলোরে আবার কেমনে জিন্দা করবা? আমার আল্লাহর সাথে সাথে, আমার আল্লাহর সাথে সাথে উনাকে সেখানে ফামাতাহুল্লাহ, আমার আল্লাহর সাথে সাথে উনারে মৃত্যু দিয়া দিলেন। আজরাইলকে ডাক দিয়া কই, আজরাইল আরে দেরি কইরো না, আমার উযাইরের প্রাণটা এখনই বের করে নিয়ে আসো। সে আজরাইল, কিন্তু আপনি আমার সকলের পিছনে আছে, আপনাকে আমাকে একদিন থামা দিবে, কথা বলেন ঠিক কিনা? মনরে হঠাৎ আজরাইল এসে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে অসাদের জীবন, কইরে বুলাব আরে দম তাকিতে, দম তাকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ, কইরে বুলাব একদিন ভাবলে না তোর হইব রে মরণ, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উযাইর আলাইহিস সালামের প্রাণটা নিয়ে গেলেন, প্রাণটা নিয়ে গেলেন আল্লাহ তাআলা মিআতা 100 বছরের জন্য, সুবহানাল্লাহ, মিআতাম 100 বছর, সুবহানাল্লাহ বলেন, সুম্মা অতপর বাআসা আবার 100 বছর পরে প্রাণ ফিরাইয়া দিলেন, আল্লাহ ফারেনি, কথা কয় না আল্লাহ, প্রাণ নিতেও পারে দিতেও পারে, কথা বলেন ঠিক কিনা? 100 বছর পর আবার জিন্দা করলেন, জিন্দা করার পরে আমার আল্লাহ বলেন, কালা আল্লাহ বলতেছেন, কামলা বিস্ট ও
জায়গায়, এই জায়গার মধ্যে কত কাল অবস্থান করলা, কাম কাল কাম মানে কাল, লাবিস্তা মানে কত এই অবস্থান করলা, এক জায়গার মধ্যে তুমি কতদিন ঘুমাইছো, কতদিন অবস্থান করেছো। হযরত উজাইর আলাইহিসসালাম আল্লাহর জবাব দিচ্ছেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, ইয়াওমান আও বাদা ইয়াওম, একদিন বা একদিনের কিছু কম সময়। আমার আল্লাহ এনাকে দেখো উজাইর, তুমি 100 বছর ঘুমাইছো, কিন্তু উজাইর পয়গাম্বর বলে একদিন বা একদিনের কিছু কম সময়। এখন আল্লাহর কথা আর উজাইরের কথার মধ্যে ব্যবধান আছে নি? কথা কয় না, আল্লাহ কয় 100 বছর, উজাইর কয় একদিন বা একদিনের কম সময়। মুফাসসিরে কারামগণ সেই ব্যাখ্যা দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, উজাইর পয়গম্বরে যখন মৃত্যু হয়েছিল, যখন আমার আল্লাহ তার প্রাণটা বের করে নিয়েছিল, ওই সময়টা ছিল সকাল। আবার যখন আল্লাহ তাআলা তাকে প্রাণ ফেরত দিয়েছেন, ওই সময়টা ছিল বিকাল। এমন হয়েছে কোনোদিন আপনাদের? মনে করেন দুপুরের খাবার খেয়ে ঘুমাইছেন, এশারের সময় উঠছেন, ঘুম থেকে উঠে আপনি জিজ্ঞাসা করতেছেন, এটা কি মাগরিবের আজান হয়েছে না আসরের আজান হয়েছে? হয় এরকম হয় না, কথা হয় না, হয়নি? ঘুমাইলে তো বোঝা যায় না, দেখে আসর আজান কোন দিক দিয়ে গেল, মাগরিবের আজান কোন দিক দিয়ে গেল, কথা কোন ঠিক কিনা। কিন্তু উজাইর পয়গাম্বরকে যখন আল্লাহ তাআলা জিন্দা করলেন, সামনে আসেন না, জায়গা একটা খালি আছে, এদিকে একজন আসেন, পূরণ করে বসেন। উজাইর পয়গাম্বরকে যখন আমার আল্লাহ তাআলা জিন্দা করলেন, ওই সময়টা ছিল বিকাল, ঘুমাইছিলেন সকালে। এবার আমার আল্লাহ তাআলা না দেখে উজাইর, ও উজাইর, এই জায়গার মধ্যে তুমি একদিন বা একদিনের কিছু কম সময় ঘুমাও নাই। আল্লাহ বলেন, ক্বালা বাল লাবিসতা মিআতা আম, তুমি এখানে 100 বছর ঘুমাইছো। সুবহানাল্লাহ, বলেন আমার আল্লাহ না দেখে উজাইর, ফানজুর, নজর করিলা তোহামিকা, তোমার খাবারের দিকে, ও সারাবিকা, এবং তোমার পানির দিকে, লামিয়াতা সান্না, এগুলো নষ্ট হয় নাই। যদি কন্যা সুবহানাল্লাহ, উজাইর আলাইহিসসালাম যখন ব্যাগের ভিতরে হাত দিলেন, হাত দিয়া দেখে রুটিগুলো এখনো গরম আছে, রুটি কি আছে গরম আছে। আপনাদের বাজার থেকে যদি রুটি আনেন আর 3 দিন পরে যদি আপনি ব্যক্তিকে খোলেন খাওয়ার জন্য, এটা কি ভালো থাকবে না পয়সা যাইবে, কথা কয় না, সুগ্রাইব না দুর্গন্ধ, গন্ধ কি গন্ধ, এই যাইতে গন্ধ নেই, অযাইতা গন্ধ, কথা কোন ঠিক কিনা, হ্যাঁ ঠিক নেই। কিন্তু উজাইর আলাইহিসসালাম আল্লাহকে ডাকে, দেখো আল্লাহ আমি তো বুঝলাম না, কিছুই বুঝলাম না, তুমি কো 100 বছর ঘুমাইছি, আমি 100 বছর যদি এখানে ঘুমায়া থাকি, 100 বছর যদি আমি এখানে ঘুমায়া থাকি, আমার রুটিটা তো নষ্ট হয়ে যাওয়ার কথা, পোকাই ধরার কথা, কিরাই ধরার কথা, কথা কোন ঠিক কিনা। আল্লাহ তুমি বলছো আমি 100 বছর ঘুমাইছি, কিন্তু আমি দেখলাম আমার রুটিটা ভালো আছে, আমার রুটিটা এখনো তাজা আছে, ওয়াল্লাহ আমার পানির রংটা কোনো পরিবর্তন হয় না। 3 দিন যদি একটা পানি পাত্রের মধ্যে রাখা হয়, এই পানিটা লাল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা, কিন্তু 100 বছর আমার পানির পাত্রে মক্সের ভিতরে আছে, আমার পানিটার রং চেঞ্জ হইল না। আমার আল্লাহ দেখ দেখে তোমার সাথে কি শুধু পানি ছিল, খাবার ছিল, আর কিছু ছিল নি? হযরত উজাইর দাগ দিয়া কই, আল্লাহ আমার সাথে তো একটা গাদা ছিল, কি ছিল, গাদা ছিল। আল্লাহ দাগ দিয়া কই উজাইর, এবার তুমি তোমার গাদার দিকে তাকাও। হযরত উজাইর রাসূলুল্লাহ যে মাত্র গাদার দিকে তাকাইলেন, গাদা তো ডানে বামে সামনে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ দাগ দিয়া কই উজাইর, ডানে তাকাইলে পাইবা না, তাকাইলে পাবা না, পিছনে তাকাইলেও পাবা না, ঘুরাইলে পাবে না, তুমি নিচের দিকে তাকায়া দেখো। জোরে কইনা সুবহানাল্লাহ। উজাইর আলাইহিসসালাম যেই মাত্র নিচের দিকে তাকাইলেন, তাকা দেখে উজাইর আলাইহিসসালামের গাদাটা মইরা গেছে, ওই মইরা যাওয়ার পরে এটারে মাটি খায়া ফলাইছে, 100 বছর হয়ে গেছে, উজাইর আলাইহিসসালাম হাড্ডির মধ্যে ধরে এটা ফাউটা হয়ে যায়। আর জোরে কইনা সুবহানাল্লাহ। উজাইর কো, আল্লাহ আমার রুটিটা ভালো হয়েছে, আমার রুটিটা নষ্ট হয়েছে না, আমার পানিটা নষ্ট হয়েছে না, আমার গাদার হাড্ডিটা পর্যন্ত মাটি খাইয়া ফেলাইছে, যদি কি সুবহানাল্লাহ কইছেন। আমার আল্লাহর দিকে উজাইর, হে উজাইর, ফানজুর, নজর কর, ওয়ানজুর ইলাল হিমারিকা ওয়ালিনা জালাকা আয়াতাল লিনাস, আমি গোটা মানব জাতির জন্য তোমাকে একটা নিদর্শন বানাইতে চাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই অংশ, তুমি নজর করো, ইলাল ইজামি কাইফা নুনসিজুহা সুম্মা নাকসুহা লাহমা,
আমি আল্লাহ কিভাবে তোমার গাদাটারে পুনরায় বানায়া দেয়। আমার আল্লাহ তাআলা হুকুম করলেন, সাথে সাথে মাটি ছেড়ে দিল, গাদার গোস্তগুলো, গাদার গোস্তগুলো ছেড়ে দিল। আল্লাহ হুকুম করলেন, গাদার হাড্ডিগুলো ছেড়ে দিল, গাদার ফ্রেমটা তৈরি হয়ে গেল। হুজুরে সাল্লাম তাকায়া রইলেন, এই ফ্রেমের উপরে আল্লাহ তাআলা মাংসের পলিপ লাগাইয়া দিল, মাংসের উপরে আবার চামড়া লাগাইয়া দিল, যদি কিছু বার আল্লাহ কইতেন না, আবার পুনরায় গাদা হয়ে গেল। হুজুর আলাইহিস সালাম এবার তিনি বলেন, ফালাম্মা তাবাইয়ানা লাহু আলা আলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদীর। নিশ্চয় তুমি আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপরে ক্ষমতাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাহলে তুমি এই জায়গার মধ্যে আর দেরি করো না, এখনই তুমি তোমার বাড়ির দিকে চলে যাও। আর বুঝতে বাকি নাই যে আল্লাহ রুটিটা ভালো রাখতে পারে, যে আল্লাহ পানিটা ভালো রাখতে পারে। আমার গাদারের মাটি খায়া শেষ করে ফেলাইছে, আবার আবার সেই আল্লাহ আমাকে ওই গাদারে জিন্দা করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ক্ষমতা আল্লাহর আছে নি? আর জোরে বলেন না আছে নি? সে আল্লাহর কাছে যাওয়া লাগবে নি? আপনি যেখানে থাকেন না কেন, যেই জায়গায় আপনার মরণ হোক না কেন, গাড়ির চলে পড়ে মরেন, আর পানিতে পড়েন, আর আগুনে পুইরা মরেন, ওখান থেকে আল্লাহ বের করে বিচার করার ক্ষমতা রাখে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে হের দেশে যায়। কষ্ট হয়েছে? আল্লাহ ডাক দেখে উজাইর, এখানে আর দেরি করো না, বাড়িতে চলে যাও। হুজুর সাল্লাম যখন বাড়ির দিকে রওনা দিলেন, যে মাত্র বাড়ির দিকে রওনা দিলেন, রাস্তাঘাট তো চিনা যায় না, এটা তো একেবারে স্বাভাবিক কথা। বলেন তো মুরব্বী, এই রাস্তাগুলো 50 বছর আগে এমন ছিল না? পরিবর্তন হয়েছে না? 50 বছর আগের রাস্তা এখনের রাস্তার মধ্যে পরিবর্তন আসেনি। হুজুর আলাইহিস সালাম তো রাস্তা চিনে না, হুজুর আলাইহিস সালামকে 100 বছর পরে আল্লাহ তাআলা তাকে জিন্দা করছে। হুজুর আলাইহিস সালাম দেখে যা কিছু সব উন্নত মনে হচ্ছে। উজাইর আলাইহিস সালাম যত কিছু দেখে খালি উন্নত লাগে, কিন্তু নিজের জন্মস্থান একটা তো তার আছে, তার আছে না নিজের জন্মস্থানটা একটা আইডিয়া আছে না? হুজুর আলাইহিস সালাম আইডিয়া করে বাড়ির দিকে রওনা দিচ্ছে, তো যাইতে যাইতে মনে করেন, ধরেন আপনাদের এই মৌবাড়ি ওনার ঠিকানাটা, উনি আসবে তো মৌবাড়ির এলাকায়। আসার পরে উনি লোকদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কি উজাইরকে চিনো, উজাইরের বাড়িটা কোনটা? আচ্ছা বলেন তো 100 বছর আগের কথা এই বাচ্চারা বললে চিনব? যুবক ফুলাফানরা বললে 100 বছর আগের কথা চিনব? মুরব্বি যারা দাঁড়িয়ে পেকে গেছে, আপনার 70-80 বছর যারা হয়েছে, হেরা হয়তো কিছুটা কইতে পারবেন, ঠিক নেই? সবটা কইতে পারবেন না, কারণ 100 বছর আগের কথা, কথাখন ঠিক কিনা? উজাইর পয়গাম্বর যাকে জিজ্ঞাসা করে সেই বলে, না উজাইরকে চিনি না, উজাইরের বাড়ি কোনটা চিনি না, 100 বছর আগের কথা কেউই তো জানে না। উজাইর আলাইহিস সালাম চিন্তা করলেন, সবচাইতে মুরব্বি মানুষকে, সবচাইতে বয়স্ক মানুষ যে, তাকে জিগাইলে পাওয়া জোরে কোন ঠিক না? উজাইর আলাইহিস সালাম এবার মুরব্বি মানুষ খুঁজতেছে, খুঁজতে 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 যায় দেখে এক বাড়ির মধ্যে এক বুড়া বেটা, দাড়ির চুল পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, ভেবার চুল পেকে গেছে, একদম বুড়া, একদম বুড়া। ওই বুড়া বেটার কাছে যায় বলতেছে, চাচা আসসালামু আলাইকুম। তো চাচা জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। জবাব দেওয়ার পরে বলতেছে, চাচা উজাইরের বাড়িটা কি আপনি চিনেন, উজাইরকে চিনেন, উজাইরের বাড়িটা কোনটা? আমি উজাইরের বাড়িতে যাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র উজাইর পয়গম্বর ওই বৃদ্ধ লোকের কাছে বলল, আমি উজাইরের বাড়িতে যাইতে চাই, উজাইরের বাড়িটা কোনটা? বৃদ্ধ লোকটা সাথে সাথে বসা থেকে দাঁড়ায় গেছে লাফ মাইরা। এবার উজাইর পয়গম্বর ডাক দিয়া কইছে, চাচা আপনি যে লাফ মাইরা দাঁড়ায় গেলেন তার কারণ কি? এবার মুরব্বি ডাক দিয়া কই, আপনি কেনা এই যে উজাইরের নামটা আপনি নিলেন, 100 বছরের ভিতরে কেউ উজাইরের নাম নেই নাই, উজাইরের তালাশে কেউ আসে নাই, 100 বছর পরে আপনি যখন উজাইরের তালাশে আসছেন, উজাইরকে খোঁজ করতেছেন, উজাইরের নাম চিনছেন, তাহলে অবশ্যই উজাইরকে আপনি চিনেন। উনি বলে, আমি তো উজাইরকে চিনি, কিন্তু উনি বলেন আমি যে নিজেই উজাইর। আর জোরে কইনা সুবহানাল্লাহ। এটা যদি উজাইরের বাড়ি হয় তাহলে তুমি কেডা?
উজাইরের বাড়িতে তুমি বয়ে রয়েছো, তুমি কেটা? ভাই আমি উজাইরের ছেলে। আরো জোরে কইনা জোরে কইনা। আমার এখনো দাড়ি মুছ পাকে নাই, এখন আমি যদি কই আমি তোর আব্বা উজাইর, তাহলে তো বড় আমার সিয়ার দাবাই হইবে। কথা কোন ঠিক কি না? উজাইর সাল্লাম কই না কাছে কোন যাইতো না। তো উজাইর সাল্লাম চিন্তা করতেছে কি করা যায়। এবার জিজ্ঞাসা করতেছে, চাচা আপনার বাড়িতে কি আর কেউ বেঁচে আছে? বলে হ্যাঁ আমার আম্মা বেঁচে আছে। যেহেতু তার মা বেঁচে আছে, পৃথিবীতে দুইটা মানুষ ভালো করে চিনে, একটা হলো মা, দ্বিতীয় হলো বউ। সবাই না চিনলেও দুইটা মানুষে চিনবে আপনাকে, একটা আপনার মা, দ্বিতীয়টা আপনার বউ, আপনাকে চিনে ফেলবে। এবার তার সন্তানটা রেখে বলে, এই এলাকার মধ্যে একজন মুরব্বী মহিলা আছে, অন্ধ মহিলা। এই অন্ধ মহিলা যদি কারোর কথা 100 বছর আগে শুনে ওর কথাটা বলে দিতে পারে, চলেন আপনারা ওনাকে ওনার কাছে যাব। উনি যদি আপনাকে চিনে, উনি যদি বলে আপনি উজাইর, তাহলে আমি বিশ্বাস করে নেব। উজাইর পয়গম্বরটা যদি একই, তাহলে আর দেরি কইরো না, চলো ওনার কাছে আমাকে নিয়ে যাও। উজাইর পয়গম্বর এবার তার সন্তান তার বিবিক সহ চলে গেলেন ওই অন্ধ মহিলার কাছে। ওই অন্ধ মহিলার কাছে যাইয়া যখন আওয়াজ দিলেন, অন্ধ মহিলার সাথে সাথে উজাইর পয়গম্বরকে চিনতে পারলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উজাইর পয়গম্বরকে দেখছো, ও আমার চিনতে পারছে। তো মহিলা বলতেছে, রাখেন, চিনছি তো চিনছি, কিন্তু দলিল লাগবো তো। কই দলিল কি? কই আমার উজাইর পয়গম্বরের একটা মুজিজা ছিল, উজাইর পয়গম্বর কোন অন্ধ মানুষের চোখে হাত বুলাইয়া দিলে অন্ধ চোখ ভালো হয়ে যেত। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। ১০০ বছর ধরে আমি চোখে কিছু দেখি না, 100 বছর ধরে আমি কিছুই দেখি না চোখে। তুমি যদি পয়গম্বর উজাইর হয়ে থাকো, তাহলে তুমি আমার অন্ধ চোখটা ভালো করে দাও, মনে দাও। উজাইর পয়গম্বর তিনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। উজাইর পয়গম্বর সঙ্গে সঙ্গে চোখে হাত বুলাইয়া দিলেন, হাতটা বুলাইতে দেরি হলো, উজাইর পয়গম্বরের হাতের সোয়া লেগে ওই অন্ধ চোখটা সঙ্গে সঙ্গে ভালো হইয়া গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুর্শিদ আমার কলহের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলহের ডাক্তার, বলেন মুর্শিদ আমার যদি হয় তোর মনের টান, তোর মুর্শিদ বাবা জান, যিনি গায়া আল্লাহ নবীজির শান, বলেন যিনি গায়া আল্লাহ নবীজির শান। আরে হকানি পীরি দরিল, মুর্শিদ আমার কলহের ডাক্তার, বলে মুর্শিদ আমার কলহের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার। কথা বলেন ঠিক কিনা? উজাইর পয়গম্বর চোখে হাত বুলাই দিলেন, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। এবার মহিলাটা ডাক দেখে, উজাইর, ও উজাইর, দেখো না আমার কত বছর বয়স হয়ে গেল, আমি হাঁটতে চলতে পারি না, আমি ভালো করে হাঁটতে পারি না, আমার হাঁটার বড় ইচ্ছা। উজাইর পয়গম্বরের মুজিজা ছিল, কোন পঙ্গু মানুষের শরীরে হাত বুলাইয়া দিলে ওই পঙ্গু মানুষটা ভালো হয়ে যাইত। মহিলার চিন্তা হইলে প্রথমবারই চিনছে, সুযোগে যদি কিছু সদ্ব্যবহার করা যায় অসুবিধা নাকি? ওই এলাকায় আমি সুযোগ যখন পাইছি, আমি আমার নিজের ফিটনেস করে নিয়েছি। ওনাকে নিজেকে ফিজিক্যালি ফিটনেস করার জন্য উনি বলতেছে, উজাইর আমার উজাইর পয়গম্বরের গুণ ছিল, উনি কোনো মানুষের শরীরে হাত দিলে পঙ্গু মানুষ ভালো হয়ে যেত। উজাইর পয়গম্বর সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে হাত বুলাইয়া দিলেন, হাতটা বুলাইতে দেরি হলো, ওই লোকটা ওই মহিলাটা আবার পুনরায় যুবতীর মতো সুস্থ হয়ে গেল। এবার উজাইর পয়গম্বর ডাক দেয়া, এবার তো তুমি বলো, আমি যে উজাইর পয়গম্বর তার সাক্ষী দিয়ে দাও। এবার মহিলা ডাক দেয়া, হুজুর বেয়াদবি মাফ করে দিবে, আপনি যে উজাইর পয়গম্বর আমি প্রথমে আমার শুনে চিনতে পারছি।
আমি যখন সুযোগ পাইছি আমার অন্ধ চোখ ভালো করার এই চান্স কেনা মিস করে, আমি যখন সুযোগ পাইছি এটা মিস করতাম তো, আপনি আমার চোখটা ভালো করে দেন, আমার শরীরটা ভালো করে দেন, হুজুর আপনার হাতে ছোঁয়া লেগে ভালো হয়ে গেছে, হুজুর আপনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই, আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর এবার সন্তানকে ডাক দিয়া কয়, এবার তো কইবি আমি তোর বাপ, সুবহানাল্লাহ। বুড়া বাড়া কো আপনি যে বাপ তো বুঝলাম, প্রমাণ তো পাইলাম, কিন্তু আমনের দিকে আর আমার দিকে সাহা দেন ছিল দিয়ে আমনে, আমার দাড়ি মোছা গিয়ে গেছে, আমি বুড়া বাড়া আমনের আব্বা ডাক মানে শরম লাগতো না, সুবহানাল্লাহ। কিন্তু সত্যটা কি গোপন করা যায়, কথা হয় না, সত্য তো গোপন করা যায় না। উযায় পয়গম্বর সন্তানকে ডাকা দিয়া বলে, শুনো পিতা তোমার পিতায় হয়, পিতার আসনটা অন্য কেউ দখল করতে পারে না, কথা বলেন ঠিক কিনা, সে বুঝবে না বাবার বেদনটা কেমন, যার বাবা আছে সে বুঝবে না বাবা যে কেমন জিনিস, বাবা যে কেমন বটের ছায়া সে বুঝবে না, যার বাবা নাই সে বুঝবে ওই বাবাটা যে কেমন গাছের মতো ছায়া ছিল। ও যুবক তোমার বাবা বুড়া হয়ে গেছে, মনে কইরো না তোমার বাবা অসল হয়ে গেছে, তোমার বাবা বুড়া হয়ে গেছে তোমার বাবা রুজি করতে পারে না, তোমার বাবা বুড়া হয়ে গেছে তোমার বাবা তোমার কাজ করে দিতে পারে না, এই জন্য বাবাকে তুমি এলা করো না রে যুবক, তোমার বাবা বুড়া হয়ে গেলেও মসজিদে যাইয়া তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে, কথা বলেন ঠিক কিনা। যুবক যে বাবাকে তুমি এলা করতে শুনে, যুবক যে বাবাকে বুড়া বেটা বইলা তুমি আখ্যায়িত করতেছো, বুড়া বেটা তুমি কি বুঝো, এই কথাটা বলার আগে একটা বার চিন্তা কইরো তুমি, তুমি যখন ছোট ছিলার যুবক তোমার যখন অসুখ হইতো, তোমার যখন রোগ হইতো, রাতের দুইটা নাই তিনটা নাই, তুমি সন্তান যখন ব্যথায় কান্না করতা, তোমার আব্বার চোখে ঘুম থাকতো না রে যুবক, কোন বাবারে তুমি বুড়া বেড়া কও, যেই বাবা রাতের দুইটা বাজে, যেই বাবা রাতের তিনটা বাজে, তোমারে কাঁধে নিয়া ডাক্তারের বাড়িতে ছুটে যাইতো, রাস্তায় কি সাপ আছে না বিচ্ছু আছে ওই দিকে বাবা তাকাইতো, যুবক রে তুমি কোন বাবারে বুড়া বেটা বলো, কোন বাবারে তুমি এলা করো রে যুব, ওই বাবাটার কুলের মধ্যে ওই বাবার কাজের মধ্যে তুমি কতবার পায়খানা করছো তুমি তো জানো না রে যুব, তোমার বাবা তোমারে কাঁধে করে রাতের পর রাত হেঁটেছে, ডাক্তারের কাছে গিয়েছে, তোমাকে সুখে রাখার জন্য সারা দিন তোমার বাবা মজুরি দিয়েছে, তোমার বাবা রিক্সা চালাইছে কাজ করেছে, তুমি সন্তানকে সুখে রাখার জন্য, কথা বলেন ঠিক কিনা, ওই বাবার মনে কষ্ট দিও না, ওই বাবা তোমার রুজি করে খাওয়াইতে পারে না, ওই বাবারে তুমি এলা করিও না, ওই বাবা যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার সন্তানটাকে বিপদ মুক্ত করে দাও, আমার আল্লাহ বলে তোর দিকে তাকায়া তোর সন্তানের উপর থেকে আমি বিপদ উঠায়া নিলাম, জুরে কি সুবহানাল্লাহ কইতেন না, উযায়ের পয়গম্বর ডাক দিয়াকে আমি তোমার বাবা, এতে কোনো সন্দেহ নাই, পিতার জায়গা কোনো মানুষ দখল করতে পারে না, উযায়ের পয়গম্বরের ছেলে বলে ও বাবা আমি বুঝতে পেরেছি আপনি আমার বাবা আমি চিনতে পেরেছি, এবার আসুন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আলোচনাটা নিয়েছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কই ইহুদি উনি হলেন আল্লাহর পয়গম্বর উযায়ের, যার কথা আমার আল্লাহ কোরআনের সূরা বাকারা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় বড় চমৎকার আলোচনাটা আমি শুনালাম, এই কোরআন থেকে তিনি জবাব দিয়ে দিলেন, উনি হলেন আল্লাহ পয়গম্বর উযায়ের, উযায়ের পয়গম্বরে যখন আল্লাহ মৃত্যু দিয়েছিলেন ওনার বয়স ছিল 50 কত 50 বছর বয়সে তিনি আর মৃত্যু হয়েছিল, কিন্তু ওনাকে আমার আল্লাহ তাআলা যেমন জীবিত করেছিলেন ওই সময়ের ভিতরে 100 বছর তারে ঘুম পাড়ায় রাখছিলেন, 100 বছর পরে আমার আল্লাহ তাআলা তার ভিতরে প্রাণ দিলেন, কিন্তু তার দাড়ি চুল পাকে নাই, তার বডি ফিটনেস নষ্ট হয় নাই, আমার আল্লাহ ওই অবস্থায় তারে জিন্দা করেছিলেন, যদি কি সুবহানাল্লাহ কইতেন না, আব্দুল্লাহ ইবনে আব্বাস দাদা কই ওদি ও ইহুদী
উনি হলেন আল্লাহর পয়গম্বর উজাইর। ওনার বয়স ছিল 50 আর ওনার সন্তানের বয়স ছিল 110 বছর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাপের তেফুতের বয়স বেশি হইছে নি? সুবহানাল্লাহ কইন না, আরো জোরে কইন না, উত্তর হইছে নি? এত সুন্দর ভাবে তুমি আমার প্রশ্নের জবাব দিবে এটা আমি কল্পনাও করতে পারি না। বলে যার হাতে কোরআন থাকবে, যার কাছে কোরআন থাকবে তার কাছে অসম্ভব প্রশ্নের জবাব এই কোরআনের ভিতরে আছে। জুড়ি কি সুবহানাল্লাহ বলবেন না? এবার দ্বিতীয় প্রশ্ন, ও আব্দুল্লাহ আমার দ্বিতীয় প্রশ্ন আমি তোমার কাছে রাখতে চাই রে আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলে দ্বিতীয় প্রশ্নটা তোমার কি একটু করে ফেলো। এবার দ্বিতীয় প্রশ্নটা তিনি করতেছে, ও আব্দুল্লাহ এটা পৃথিবীর কোন কয়েকখানা, যে কয়েকখানার ভিতরে কোন দুনিয়ার খাবার খাওয়া যায় না, যে কয়েকখানার ভিতরে শ্বাস নেওয়া যায় না, শ্বাস ফালানো যায় না, এরপরও কয়েদে জিন্দা, ওই কয়েকখানার তত্ত্বটা আমার দিয়ে দাও। কয়েকখানার সাথে সবার পরিচিত আছে। এবার ইহুদির দিয়া আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ তাওরাত কিতাব পড়লাম, জবুর কিতাব পড়লাম, ইনজিল কিতাব পড়লাম, এই কিতাবগুলো আমি রিচার্জ করলাম, আমি তো কোন জায়গার মধ্যে সেই তত্ত্বটা পাই নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, তুমি তো এই কোরআন পড়ো নাই, এই কোরআনের মধ্যে সেই তত্ত্ব আছে। জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বিস্তারিতগুলো বলতে গেলে আমার অনেকটা লম্বা সময় লেগে যাবে, আমি শর্ট করে আলোচনাটা নিয়ে আসতেছি। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটু ভালো করে কানের মনের কান লাগায় শুনেন। আমি মা বোনদেরকে বলবো, মা গো মা, ও মা একটু মনোযোগ সহকারে আলোচনাটা শ্রবণ করেন, হতে পারে আলোচনার দ্বারা আপনি আমার জন্য আল্লাহ হিদায়াতের রাস্তা খুলে দিতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস জাগরিয়া কই, ইহুদি ও ইহুদি এটাই কয়েকখানা সবারই পরিচিত। বলে কেমন পরিচিত? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস জাগরিয়া কই, ইহুদি রে, ও ইহুদি তুমি যে মায়ের পেট থেকে আসছো আমিও সেই মায়ের পেট থেকে আসছি, এটা অন্য কোন জায়গা না, এটা প্রত্যেকটা মায়ের পেট। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাবা কই তাকায় রইছে, কয় কি? বলে হ্যাঁ, পেটের ভিতরে যখন সন্তান 10 মাস 10 দিন থাকে, ওখানে শ্বাস ফালাইতে পারে না, শ্বাস নিতে পারে না, দুনিয়ার কোনো খাবারও নাই, এরপরও বাচ্চাটা পেটে জিন্দা আছে না নাই কথা কয় না? 10 মাস 10 দিন থাকেনি জিন্দা, সুবহানাল্লাহ কইতেন না? ওরে মায়ের প্রসবের কালে, আরে বুক পয়সা যাই নয়ন জলে রে, ও আমার সন্তানের লইয়া কুলে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জানাম দুঃখী মা, গর্ভধারণী মা শোনো মো দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জানাম দুঃখী মা, আহারে যার মা নাই তার কুলে যাই টাই যাইয়া লাগছে। জীবা তুমি তো মা হারাইছো না, মা হারা বেদন তুমি বুঝবা না, যার মা নাই তার কাছে যাইয়া বলো তোমার মারে যে তুমি 5 বছর দইরা দেখো না তোমার কাছে কেমন লাগে। আরে কতবার খালার মুখের দিকে তাকাইলাম, কতবার চাচির মুখের দিকে তাকাইলাম, কিন্তু মায়ের মতো একটা বারও মায়া লাগে না, কথা কোন ঠিক কিনা? আরে মায়া মন্দ যুবক, পেপার পত্রিকা পড়লে দেখা যায় 4টা সন্তান রাইখা, 4টা সন্তান রাইখা বউ আরেক বেটার হাত ধইরা চইলা গেছে, কথা কোন ঠিক কি না? সাথে সাথে যদি একটু আঘাত লাগে তোমার বউ তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু
তুমি যতই কষ্ট দাও না কেন, যত কিছুই করো না কেন, তোমার মা তোমারে কোনোদিন ওরাইখা চলে যাবে না। কথা বলেন ঠিক কি না? আসুন একটু আলোচনাটা গুছায় করে দেই। ও যুবক, পৃথিবীর যখন মানুষ মারা যায় এটার কোনো বয়স নাই। যুবক অবস্থায়ও মারা যাইতে পারে, বুড়াও হ্যাঁ মারা যাইতে পারে, ছোট বালকও মারা যাইতে পারে। কথা কোন ঠিক কি না? একটা বার তুমি জিগায়ও, ওই সমস্ত বাবাকে জিগায়ও, আব্বা গো তোমার আগে যে তোমার ছেলেটা মারা গেল, ওই সন্তানের লাশটা তোমার কাঁধে বহন করতে, সন্তানের লাশটা তোমার কাছে কেমন ওজন লাগছে? ওই বাবার কলিজা ফেটে যাবে, ওই বাবার কলিজা ফেটে যাবে, জবাব দিতে পারবে না। কিন্তু বাবা বাধ্য সন্তানকে কবরে নিয়ে যাওয়ার জন্য কবরে নামায়া মাটি দিতে। কথা বলেন ঠিক কি না? ভাই ভাইয়ের লাশটা কি কবরে নিতে পারে, কবরের মধ্যে নামাইতে পারে? কোনদিন দেখছেননি সন্তান মারা গেলে বাবাই কবরে যায়, সন্তান মারা গেলে ভাই কবরে যায়? কোনদিন দেখছেননি মারে কবরে যাইতো? দেখছেন কথা কয় না? আপনাদের এলাকায় যা একটা বার তুমি চিন্তা করলা না, আহারে একটা বার চিন্তা করলা না, আমার নবী কেন মহিলাদেরকে কবরে যেতে নিষেধ করেছে? এই জন্য করেছে একটাই কারণ, তোমার বাবা তোমার লাশটারে কবরে রাইখা উঠতে পারবে, তোমার ভাই কবরে তোমার রাইখা উঠতে পারবে, তোমার মা যদি কবরে যায় তোমাকে কবরে মাটি দেওয়ার সময় মা বলবে আমি আমার সন্তানকে রাইখা উপরে উঠতে পারবো না, আমি আমার সন্তানকে রাইখা উপরে উঠতে পারবো না, আমার ছেলের সঙ্গে আমারেও তোমরা কবর দিয়া দাও। যুবক, কোন মারে তুমি কষ্ট দাও, কোন মায়ের মনে তুমি আঘাত দাও, কোন মারে তুমি সত্য কথা বলো রে যুবক। সন্তান যখন বিদেশে বিপদে পড়ে যায়, রাতের দুইটা বাজে ফোন দেয়, তিনটা বাজে ফোন দেয়, ঘরের ভিতরে বিবি ঘুমাইতেছে, সন্তান গুলো ঘুমায় কিন্তু একটা মানুষ ঘুমায় না। রাতের দুইটা বাজে ফোন দিয়া কয় মা মারো, ও মা রাতের দুইটা তিনটা বাইজা গেল, মা তুমি ঘুমাও না। মা ডাইকা কয় বাবা রে, ও বাবা তুই বিদেশে বিপদে পড়ে গেছিস, আমি মায়ের চোখে ঘুম নাই, আমি মায়ের পেটে খাবার যায় না। সুবহানাল্লাহ। রে সন্তান, আমি তো তোরে দশটা মাস দশ দিন আমার পেটে ধারণ করেছি, কতটা কষ্ট করেছি আমি একমাত্র জানি। রাতের দুইটা বাজে তিনটা বাজে সন্তান তুই আমার পেটের মধ্যে কলিজা বরাবর লাত্তি দিছিলে রে ছেলে, আমি মা গভীর ঘুমে লাত্তি আঘাতটার সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল, বাকি রাত্রটা ঘুমাইতে পারি না। কানতে কানতে সকাল হইছে, সকালবেলা মায়ের চোখগুলো ফোলা, মারে যদি জিগায় কি হয়েছে তোমার চোখগুলো ফোলা কেন? মা দুঃখিনী বলে না আমার সন্তান রাতে পেটে লাত্তি দিছে। আরে কেমন তোর মা, ও যুবক মা থাকতে মারেছিল, যার মা নাই তার জিগায়ও মা হারা বেদনটা কদু। আর কারে ডাকিব মা গো মা বলিয়া, বলেন আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মা যে আমার সইলা গেল জনমের লাগিয়ার, কারে ডাকিব আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মা যে আমার সইলা গেল জনমের লাগিয়ার, কারে ডাকিব? যুবক, ও যুবক, ওই মায়ের মনে কষ্ট দিও না, ওই মাকে আঘাত কইরো না।
তোমার জীবনের সব ইবাদত বরবাদ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? হাতে পায়ের তেল মাইখা মায় দিল শক্ত করে, প্রসাব পায়খানায় আমি মায়ের খুলে খুলে তবু না মারাগ হইল আমারে সুখ নাই রাখিয়া মাই তাকে বিজা। আরে অসুখ হলে দেখি যায়া আমার মাই রইছে পিজা নাই বইরা রে, ওগো আল্লাহ তুমি আমায় লইয়া যাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জানান দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কথা বলেন ঠিক কিনা? আরে হাতে পায়ে তেল মাইকা তোমারে তোমার মা শক্ত করে দিছে, যুবক যুবক রে তোমার মায়ের পেটে ভীষণ খিদা, ওই ক্ষুধার্ত অবস্থায় তোমারে কোলে নিয়া খাইতে বইছে, তোমারে কোলে নিয়ে খাইতে বইছে, খাবার যে মাত্র মুখে দিবে একটা নুকমা দিতে দিরি তুমি সন্তান মায়ের কোলে পায়খানা করে দিছো। যুবক তোমার মা যদি তোমার সামনে পায়খানা করে দেয় তুমি কিন্তু খাবার খাইবা না উল্টা চইলা যাইবা, কিন্তু তোমার মা তোমার মা তোমারে কোলে নিয়া ওই পায়খানা গুলো কুরসার মধ্যে বড় চন্দর করে ঘুরে রেখেছিল, ডেকে রেখেছিল, কিন্তু তুমি সন্তানকে ফালায় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? ওই মায়ের মর্যাদা দিয়ে শেষ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো গায়ক বলেছিল, মায়ের একবার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপুল বানাইলে ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, কথা বলেন ঠিক কিনা? এসে পড়ছে যে নিয়ে আসেন অসুবিধা নেই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, মারহাবা বলে আরো জোরে বলেন না মারহাবা। হুজুর যখন আয়সা পড়ছে, হুজুর আসার আগ পর্যন্ত একটু কথা বলে কি বলেন না চলে যাবো ছেড়ে, হুজুর আসুক নাকি তাহলে আমার সাথে একটু আপনারা এদিকে দিক তাকায় না, এদিকে দিক তাকায় না, হুজুর আসবে আপনারা মন মরে দুই থেকে তিন ঘন্টা দেখবেন, ঠিক আছে না? তাহলে ঘাড় ঘুরায় কষ্ট করার দরকার আছে? করেন আমার সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ لا إله أكا زمينير مالك تمي دني داري درا كرا تمي أكا زمينير مالك تمي دني داري درا كرا تمي تمي پارو হতে সহায় তুমি পারো হতে সহায় অকুল সমুদ্র নীল দরিয়ায়, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সবাই কোন আলহামদুলিল্লাহ। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান যার জন্য আপনারা দীর্ঘক্ষণ সময় ধরে অপেক্ষায় আছেন, এই বাবা বসেন একটু, এই বসে হুজুর আসতেছে আপনারা।